চাওক, আমি 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ যোরহাটর অজন্তা বাইপাসের পর জাজিলেক এই পথসা ধারাবাহিকভাবে বাতরি সম্প্রচার করে আইসো আর প্রত্যেকে অবগত যে এই পথসার কি আসলে ভয়াবহ রূপ ধারণ করেছে। শেহতাক যা নিশা মুসলধার বরষুণের পিছত এতিয়া কাকজানের দগাঁও সমীপত এই পথসায় যাতায়াত করব এক পরিস্থিতির উদ্ভব হয়েছে। মানে প্রথমতে পরিবেশটা দেখাই লো, এয়া হয়েছে দগাঁওর সমীপর যসলতে পিউপি নির্মাণ করা হয়েছিল, সেই পিউপির ওসরের উপপথ, সেই উপপথটা এনে ধরনের বিধ্বস্ত হয়ে পড়েছে। আর নিশার ভাগের পুয়ার ভাগলেক এক তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, বহু গাড়ি ইতিমধ্যে দুর্ঘটনাত পতিত হয়েছে। আর আমি এই বিষয়টি বারম্বার অবগত করে থাকার পিছতো আজির তারিখতো কিন্তু এই যা পথ রাষ্ট্রীয় ঘাইপথ সদা ব্যস্ত, এই পথসার সঠিকভাবে নির্মাণ করে দিয়া নাই, আর যার পরিণতিত দৈনিক পথচারিয়ে দুর্ভোগ ভুগিবলগা হয়েছে। মূল এগারী সচেতন ব্যক্তি আছে, তুফেল জিলানী ডাঙরিয়া আছে, মানে আপনার ওসরলে আইসো যে ঘাইপথর কথা আপনিও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উত্থাপন করে আছে, সামাজিক মাধ্যমতো লিখি আছে, তারপিছতো কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের আজিও গা নল, 10 বছরেও এই রাস্তা চা এই পথসা সম্পূর্ণ নহল, আজি দেখিছে কি অবস্থা হয়েছে, কি কব, প্রতিক্রিয়া কি হব? যোরহাটেরপা ডিমু পর্যন্ত এই রাষ্ট্রীয় ঘাইপথসা যা 10 বছরে নির্মাণ করে আছে, 2014 চনেরপরে কাম আরম্ভ হল। আর এতিয়া এই দগাঁও কাকজান দগাঁওত এই রাষ্ট্রীয় ঘাইপথর যে মূল পথ সেই কিছুদিনের আগতে বন্ধ করে দিলে সম্পূর্ণরূপে, কিন্তু উপপথ দুইটা নির্মাণ করে নললে, ফলত এতিয়া উত্তরপাড়া যে উপপথ সেই কালি রাতেরপা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে। আর এই 12 ফুট রাস্তায় দুইমুখী গাড়ি, উজনি নামনি দুইমুখী গাড়ি অহা যাওয়া করার ফলত যা রাতেরপা ইয়াত একটা ভীষণ সংকটের সম্মুখীন হয়েছে। আর এই দুর্ভোগটা আজির নয়, সুদীর্ঘ দিন ধরে চলি আছে। আর ইয়ার ফলত এই গাড়ি, ব্যক্তিগত গাড়ি বা ট্রাক ইত্যাদির ভীষণ এই ট্রাক এটা ভাগি আছে, আগত ট্রাকর কারিকরি বিজুতি হয়ে পড়ে আছে। আর ইয়াত এনেকা হয়েছে, আজি পুয়া রাতেপা যেটা স্কুললে লড়াছালী উলাই আছে তেতিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে, ফলত শিক্ষক ছাত্রছাত্রী সময়মতে বিদ্যালয়ত উপস্থিত হবপরা নাই। আর এই রাষ্ট্রীয় ঘাইপথসা মই আমি বুঝি নাপাও কিয় এনেকাকলকে নির্মাণ করে 10টা বছর সম্পূর্ণ করে পড়া নাই, তার সমস্যাটা কত আছে আমি বুঝি নাপাও। 3 বছরে উত্তরপাড়ার যে উপপথ নির্মাণ করলে সেই গাড়ি চলাচল করবলে দিলে এটা দিনও নগলে, 8-10 ঘন্টার ভিতর সম্পূর্ণরূপে রাস্তাটা বহি গেল। আর এই রাস্তাটা আজি 2টা বছরে বনাইছে, এই 12 ফুট রাস্তা আপনাদের মন করক, কালি রাতেপা গাড়ি চলায় আজি রাতে এটা গাড়ি চলাব নোৱাৰা হয়ে গেল, কি হয়েছে কব নোৱাৰো। এই ধরনের এনেকে যদি কাম হয়, এটা রাজহুয়া ধরনের এনেকা অপচয় হয় কেন্দ্রীয় সরকারের, এটা হয়ে থাকা একটা বৃহৎ প্রকল্প যদি এনেক 10 বছরে সম্পূর্ণ করব নয় আমি কি ভাবিম, এটা কবলিকে তো আমার একু নাই। কিন্তু এই স্থানত কেতিয়াবা এনেকুৱা ডাঙর ঘটনা হব, রাতে এনেকুৱা ধরনের ঘটনা হব যেটা কিন্তু তেতিয়া কিন্তু কি অবস্থার সম্মুখীন হয় কিন্তু ধরব নয়, কারণ ইয়াত ট্রাক, ডাঙর ডাঙর ট্রাক, বাস ইত্যাদি বিশেষকে যাতায়াত পথাচারিটা খোজকাড়ি ইয়াত পার হব নয়, যেতিয়া এটা কথা আমি দেখো যে ঠিকাদারী প্রতিষ্ঠান কেবাটাও সলনি হল, শেহতাক যেতে কাম করে আছে সেই কোম্পানিও কিন্তু যেতিয়া একটা দুর্ঘটনা সংঘটিত হয় তার পিছতে প্রতিকারের ব্যবস্থা করে, কোনোবাতে ইয়াতে দিক নির্দেশকেই হোক বা আন আন ব্যবস্থা করে, কি কব? কামটো করে আছে, আমি দেখি আছো সদায় কাম করে আছে, কিন্তু কথা হলকে যেতিয়া যেটো কাম করব লাগে সেইমতে তেওঁলোকে নকৰাৰ কাৰণে আজি এই অবস্থাটোৰ সন্মুখীন হবলগীয়া হৈছে। এতিয়া আমাৰ এই এৰিয়াটোতে রাস্তাটো আপোনালোকে দেখিছে, এই আগন্তুক বক্তাজনে কৈ গল আৰু আমাৰ সন্মুখত ওলাই আছে, আৰু ইয়াত আজি বছৰ ধৰি আমাৰ ব্যৱসায় বাণিজ্যকে আদি কৰি যাতায়াতৰ ব্যৱস্থা এইটো হোৱাৰ কাৰণে আমি আমাৰ ৰাইজসকল বহুত অশান্তিত ভুগিবলগীয়া হয়েছে, যেটো কথা আমি মানে বুঝাবলে দিগদার হয়ে গেছে। গতি সরকারক আমি অনুরোধ জানাইছো যাতে আমার এই রাস্তা চা অতি সোনকালে যাতায়াতের কারণে সুচল করে দিয়ে আর আমার রাইজক সুবিধা করে দিয়ে, আর ঠিকাদার প্রতিষ্ঠান সকলেও সময়মতে যেতিয়া রোদ দিছে রোদর সময় সেই কামখানি করবেন, যেখানি বরষুণ দিলে করবলে থই দিয়ে,
এতিয়া বৰষুণ দিলে আপোনাৰ ইয়াত পানী জমা হৈ যায়, তাৰ পাছতে তেওঁলোকৰ মানে ৰুলাৰ আনিব কিবা আনিব, আনি হুৰা মুৰাকে কামটো কৰে, লাষ্টত গৈ গাঁতে গোটেই আদিনতে আকৌ বিধ্বস্ত হৈ পৰে। ধন্যবাদ ধন্যবাদ জনাইছোঁ। মই অকণমান মোৰ সতীৰ্থ দেখুৱাব, এই যে কাষত দেখিছে এনেধৰণে পথৰ আপুনি বিভিন্ন প্ৰান্তত দেখিব বিকল হৈ, ট্ৰাকেই হওক বা আন যান বাহনেই হওক, এনেধৰণে বিকল হৈ পৰি আছে। আৰু যদি চাই আপুনি গোটেই পথছোৱা কেনে ৰূপ ধাৰণ কৰিছে চাওক, পথৰ মাজত প্ৰকাণ্ড প্ৰকাণ্ড পুখুৰী সদৃশ গাঁত। আমি কিছু ওচৰৰ পৰা সেই দৃশ্য দেখুৱাবলৈ চেষ্টা কৰিম, যে যিহেতু পথৰ মাজত যি ভয়ানক গাঁত, এই যিটো গাঁত চাওক, এই গাঁতটোত যেতিয়া এখন গাড়ী আহে তেতিয়া কেনে এক পৰিৱেশৰ সূচনা হ'ব আপুনি প্ৰত্যক্ষ কৰক। যে এনেধৰণে এতিয়া 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ, মই বাৰে বাৰে কৈছোঁ, সদা ব্যস্ত এটা ৰাষ্ট্ৰীয় ঘাইপথ, এই ঘাইপথৰ এই অৱস্থাৰ সৃষ্টি হৈছে। আৰু তাৰ পিছতো কিন্তু NHAI DCLয়ে যে এই পথছোৱা নিৰ্মাণ কৰাৰ ক্ষেত্ৰত যেনেধৰণৰ তৎপৰতা অৱলম্বন কৰিব লাগিছিল বা এই পথছোৱাৰ ক্ষেত্ৰত গুৰুত্ব প্ৰদান কৰিব লাগিছিল, সেয়া আজি কুপতি কৰা নাই। আৰু যাক লৈ সকলো পথচাৰী, উজনি নামনি পথচাৰীয়ে যোৰহাটৰ জাজিৰ পৰা অজন্তা বাইপাছলৈকে, যোৰহাট নগৰলৈকে এই পথছোৱা পাৰ হ'বৰ কাৰণে 100 বাৰ ভাবিব লগা হয়, আচলতে কেনেধৰণে পাৰ হৈ যাম, এনে এক পৰিৱেশৰ সূচনা হৈ আছে। আৰু এয়া মাত্ৰ এটা স্থানৰ পৰিৱেশে দেখুৱাইছোঁ, যে প্ৰতিটো স্থানতে যদি চাই অজন্তা বাইপাছৰ পৰা প্ৰত্যেকটো স্থানতে কিন্তু এই পৰিৱেশে সূচনা হৈছে। যদিও নিৰ্মাণ কাৰ্য চলি আছে, কিছু সমস্যাৰ সৃষ্টি হ'ব সেয়া সকলোৱে অৱগত, কিন্তু পথ এটা মেৰামতি কৰাৰ দুদিনৰ পিছতে কিন্তু সেই পথটো ভয়ানক হৈ পৰে, আৰু সঠিকভাৱে নিৰ্মাণ নকৰাৰ কাৰণেই আচলতে এনে এক পৰিৱেশৰ সূচনা হয়, আৰু যাক লৈ কিন্তু এতিয়া সকলো ক্ষোভিত হৈ পৰা পৰিলক্ষিত হৈছে।